আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি কেনার পূর্বে যে সব কাগজপত্র দেখা প্রয়োজন, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো অনেক ভাই ভিডিওতে কমেন্ট করছেন জমি কেনার পূর্বে কীভাবে মালিকানা যাচাই করব এ নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমরা ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো বিস্তারিত আলোচনা করার শুরুতে একটি রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আমাদের অনলাইন সাপোর্ট বাংলা চ্যানেলেতে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশের বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল জমি কেনার পূর্বে যে সমস্ত কাগজপত্র দেখা প্রয়োজন। তো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে মালিকানা দলিল। মালিকানা দলিল অনেক প্রকার হতে পারে, সেক্ষেত্রে সাফ কলাম, হেবা, দান, তারপরে উইল দলিল হতে পারে, অথবা দেখা যেতে পারে যে বাটোয়ারা দলিল। তো অনেক প্রকার দলিল হতে পারে। আপনি যেটা করবেন, যে জমি বিক্রেতা তার কাছে একটি মালিকানা দলিল চাবেন, সেই মালিকানা দলিলের পাশাপাশি আপনি যাবেন বায়া দলিল। বায়া দলিলটি কী জন্য চাবেন সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যখন আপনি মালিকানা দলিলটি চাবেন, মালিকানা দলিলে ২৫ বছরের মালিকানা বিবরণ রয়েছে, সেখানে আপনি যে বায়া দলিলের নাম্বারগুলো যদি আপনি মিলে যায়, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন দলিলটি মোটামুটি ঠিক রয়েছে। এরপরে ওয়ারিশ সনদ, যদি সে উত্তরাধিকার সম্পত্তি হয়ে থাকে সেটা, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে ওয়ারিশ সনদটা নেবেন। কেননা ওয়ারিশ সনদ সেখানে উত্তরাধিকার হিসেবে কয়জন মালিক তাদের সবাইকে মিলে একটি ওয়ারিশ সনদ তৈরি করা হয়। সেই ওয়ারিশ সনদে যদি ধরুন ১০ জনের নাম রয়েছে, ওয়ারিশ সনদ ১০ জন মালিক, সেক্ষেত্রে বন্টন দলিলেও আপনার ১০ জনের নামে থাকবে। সেক্ষেত্রে এ দুটো মিলিয়ে দেখবেন, অর্থাৎ ওয়ারিশ সনদ এবং বাটোয়ারা দলিল। এরপরে যেটা দেখবেন সিএস, এসএ, আরএস, বিএস এবং সিটি জরিপ। আপনি দেখবেন, প্রথমে দেখবেন সিএস, এসএ, যদি আরএস থাকে আরএস, যদি বিএস থাকে বিএস, আর যদি সিটি জরিপ থাকে সিটি জরিপ, অর্থাৎ মোটামুটি 3টা জরিপের পেপারগুলো আপনি দেখে নেবেন। এরপরে ডিসিআর। ডিসিআর হচ্ছে যখন দলিল হয়, দলিলের হওয়ার সময় একটি ডিসিআরের কপি হয়, সেটা যদি তার কাছে থেকে থাকে সেটা আপনি নিয়ে নেবেন। নামজারি খতিয়ান, নামজারি খতিয়ান বা মিউটেশিয়াম আমরা যেটা বলে থাকি, মিউটেশিয়ামটি অবশ্যই আপনি নেবেন। এবং নামজারি প্রস্তাবপত্র, যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামজারি হয়নি, প্রস্তাবপত্রটা যদি থেকে থাকে সেটাও দিয়ে আপনি যাচাই করতে পারবেন যে খতিয়ান হয়েছে। খাজনার রসিদ, যদি সে সম্পত্তিটির মালিক প্রকৃত মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সে খাজনা পরিশোধ করবে এবং খাজনার রসিদ থাকলে সেগুলো আপনি চেয়ে নিতে পারেন। এবং মৌজা ম্যাপ, মৌজা ম্যাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যখন আপনি একটি সম্পত্তি ক্রয় করবেন, ক্রয় করার যে মালিকানা যাচাই করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে মালিকানা দলিল এবং মৌজা ম্যাপ, এই দুটো যাচাই করা এবং মিলিয়ে দেখা যে মৌজা ম্যাপের সাথে মালিকানার দলিলের যে ম্যাপ রয়েছে সেখানে মিল রয়েছে কিনা। তো এই সমস্ত কাগজপত্র আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। তো এগুলো যাচাই করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে মালিকানা যে দলিলটা নেবেন সেটা নিয়ে আপনার যে সাব রেজিস্ট্রেশন অফিস, অর্থাৎ সেই দলিলটা যে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রেজিস্ট্রেশন অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে এই দলিলটি সেখানে পাওয়া যায় কি না সেই দলিলটি তল্লাশি দিয়ে আপনি দেখে নিতে হবে। সেই দলিল নাম্বার দিয়ে আপনি চাইলে তল্লাশি দিতে পারেন এবং সেখানে যদি সেই দলিলটি পেয়ে যান তাহলে ধরে নেবেন দলিলটি মোটামুটি ঠিক রয়েছে, দলিলটি জাল নয়। তো জমির দলিল জাল কিনা সেটা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন, জমি ক্রয় করার পূর্বে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো ঠিকঠাকভাবে যাচাই করবেন, এরপরে সম্পত্তিটি ক্রয় করবেন। আশা করি আমাদের ভিডিও থেকে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন, আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।